সুরমা নদীতে বালি পাথর শ্রমিকদের নির্যাতন মারধর এবং নৌপথে চাঁদাবাজির প্রতিবাদে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করছে বাংলাদেশ কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়ন। সকাল থেকে গঞ্জের দুর্লভপুর এলাকায় বালি পাথরবাহী বাল্কহেড সহ বিভিন্ন নৌ পরিবহন নোঙর করে অর্ধবেলা কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করছে শ্রমিকরা। শ্রমিকরা জানায়, সুরমা নদী সহ জেলার বিভিন্ন নদীতে চলন্ত বালি পাথর বোঝাই নৌ পরিবহনের কাজ থেকে নিয়মবহির্ভূতভাবে নৌপথে চাঁদাবাজি করছে একটি চক্র। এ সময় নৌ শ্রমিকদের মারধর ও নির্যাতনের অভিযোগ করেন শ্রমিকরা। মানববন্ধনে বালি পাথর ব্যবসায়ী নেতা নুরুল হক আফেন্দি, শ্রমিক নেতা হাবিবুর রহমান হাবিব সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। Thank you.